আগের লেকচারে আমরা দেখলাম যে শুধুমাত্র কনস্ট্যান্ট দিয়ে প্রপোজিশন লিখে আসলে অনেক কিছু প্রকাশ করা যায় না। এগুলো প্রকাশ করার জন্য আমাদের ভেরিয়েবল দিয়ে প্রপোজিশনাল ফাংশন লিখতে এবং সেই ফাংশনগুলোকে কোয়ান্টিফাই করার উপায় জানতে হবে, কেমন? তো আমরা দেখেছিলাম যে একটা প্রপোজিশনাল ফাংশনের ট্রুথ ভ্যালু বলতে কিছু থাকে না, সে তার যে ভেরিয়েবলগুলো আছে সেখানে নির্দিষ্ট ভ্যালু বসানোর পরে সেটা ট্রুথ ভ্যালু থাকে, অথবা সেই ভেরিয়েবলগুলোকে কোয়ান্টিফাই করার পর সেটা ট্রুথ ভ্যালু থাকে। কোয়ান্টিফাই দুভাবে করা যেতে পারে, আমরা ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি যখন আমরা বলতে চাই যে কোনো একটা কিছু সবার জন্য সত্য তখন, অথবা আমরা এক্সিস্টেন্সিয়ালি কোয়ান্টিফাই করতে পারি যখন আমরা বলতে চাই যে কোনো একটা জিনিস কয়েকটা ক্ষেত্রে ট্রু তখন। আচ্ছা, তো আগের দিন আমরা আগের দিন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দুইটাই দেখেছি। এখন আমরা দেখবো যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার নেগেট করলে বা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার নেগেট করলে কী হয়। প্রথমে আসে ইউনিভার্সাল, আমরা আগে দেখেছিলাম, তো আমি আগের এক্সাম্পলটা থেকে থাকি। পি এক্স হচ্ছে এক্স নোজ ক্যালকুলাস, আচ্ছা, ডোমেইন ইঞ্জিনিয়ার্স, বলতে চাচ্ছি সকল ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে, ফর অল এক্স পি এক্স, সব ইঞ্জিনিয়াররা ক্যালকুলাস জানে, ঠিক আছে। এখন এটাকে নেগেট করলে কী হবে, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি যখন কোয়ান্টিফিকেশন করতে যাচ্ছি তাহলে নর্মাল প্রপোজিশন যেরকম নেগেট করা যায় কোয়ান্টিফায়ার নেগেট করার ক্ষমতা আমার থাকতে হবে। তো আমি আসি এখানে, ছোট আবার ছোটো করে লিখি, এটার মানে যদি হয় সব ইঞ্জিনিয়াররা ক্যালকুলাস জানে, এটা নেগেশনটা কী হবে, এটা সামনে একটা নট বসিয়ে দিলে আমি কী পাবো, কেমন? আচ্ছা, প্রথমে জিনিস বুঝে নেই, নিজেরা ইনটিউশন ইউজ করি কিছুটা। আমি বলছি যে সব ইঞ্জিনিয়াররা ক্যালকুলাস জানে, আমার দাবিটা সত্য হবে কখন? যদি আসলে এমন হয় যে পৃথিবীতে যেখানে যত ইঞ্জিনিয়ার আছে সবাই ক্যালকুলাস জানে, তাই না? আচ্ছা, ধরলাম তুমি আমার সাথে একমত না, তুমি মনে করো যে কথাটা সত্য না, পৃথিবীর সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে না, আমার দাবিটা মিথ্যা বা আমার দাবিটা ভুল, এটা প্রমাণ করার জন্য তোমাকে কী করতে হবে? এটা প্রমাণ করার জন্য তোমার দেখাতে হবে যে কী দেখাতে হবে, যে পৃথিবীতে কিন্তু একটা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে যে ক্যালকুলাস জানে না, কারণ আমি বলছি সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে, ইঞ্জিনিয়ার মানেই ক্যালকুলাস জানে, কেমন? আর তুমি বলছো কথাটা ঠিক না। আচ্ছা, অনেক সময় আমরা ভুল করে ফেলি, আমরা মনে করি যে সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে, এটা নেগেশন হচ্ছে কোনো ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে না, তাই না? এরকমটা মনে করার কারণটা খুব সহজ, এরকমটা মনে করার কারণ হচ্ছে যে সেন্টেন্স যখন সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে কথাটা সত্য, তখন কোনো ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানার কথাটা মিথ্যা। আর একটা কারণ হচ্ছে নেগেশন আমরা যেভাবে বুঝিয়েছি, আজকে শুক্রবার, এটা নেগেশন হচ্ছে আজকে শুক্রবার না, তাহলে সবাই জানে, এটা নেগেশন হচ্ছে কেউ জানে না, তাই না? তা কিন্তু না, সবাই জানে না, এটা সবাই জানে, এটা নেগেশন হচ্ছে সবাই জানে না, সবাই জানে না কথাটা একটু অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে এটা বোঝার টু এটা একাধিক অর্থ থাকতে পারে বিভিন্ন ভাষায়, কিন্তু ম্যাথমেটিক্সে লিখে এটা একটাই মানে থাকবে, সবাই জানার অপোজিট হচ্ছে কেউ একজন জানে না। কেন? আমি বলছি পৃথিবীর সব ইঞ্জিনিয়ার ক্যালকুলেস জানে, সব পৃথিবীতে যদি 10 কোটি ইঞ্জিনিয়ার থাকে সবাই ক্যালকুলেস জানে, তুমি যদি অন্তত একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে পারো যে ক্যালকুলেস জানে না, তাহলে প্রমাণ হয়ে গেল যে পৃথিবীর সব ইঞ্জিনিয়ার ক্যালকুলেস জানে না। দেখা গেল তুমি আসলে সৌভাগ্যক্রমে এরকম একজন ইঞ্জিনিয়ারকে চিনো, তুমি তাকে নিয়ে আসলা, কয়েকটা ক্যালকুলেস প্রশ্ন করে প্রমাণ করে দিলাম যে সে ক্যালকুলেস জানে না, ধরে নিলাম যে সে জেনেও না জানার ভান করছে না, তাই না? আচ্ছা, তো তাহলে জিনিস কী দাঁড়ালো, প্রথমে সে ভুল কোনটা, ভুল হচ্ছে এক সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে, এটা নেগেশন হিসেবে অনেকে বলে ফেলে যে সব ইঞ্জিনিয়ার, কী দাঁড়ালো, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত এক্স আছে যারা ইঞ্জিনিয়ার তারা ক্যালকুলাস জানে না, পি এক্স যদি হয় এক্স ক্যালকুলাস জানে, তাহলে নট পি এক্স হচ্ছে এক্স ক্যালকুলাস জানে না, তাই না? যে পৃথিবীর কেউ ক্যালকুলাস জানে না, কিন্তু আমি অলরেডি বলেছি যে এটা ঠিক উত্তর না, রাইট, এটা সঠিক উত্তর না, এটা সঠিক নেগেশন না, অলরাইট। আচ্ছা, সঠিক নেগেশন কোনটা সেটা আমি এখন লিখব, সঠিক নেগেশন হচ্ছে আমি ইকুইভ্যালেন্স সাইন দিয়ে বোঝাচ্ছি যে এখানে নেগেট করলে এটার সামনে নট বসালে এই জিনিসটা হবে, সেটা হচ্ছে যে পৃথিবীতে অন্তত একজন এক্স আছে যে ইঞ্জিনিয়ার, কিন্তু সে ক্যালকুলাস জানে না, সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে, নট হচ্ছে
একজন ইঞ্জিনিয়ার আছে যে ক্যালকুলাস জানে না, কেমন? আচ্ছা এখন আমরা দেখি, আমি এই টপিকটা একটু পরে আবার ফেরত আসবো, একবার চট করে দেখে আসি যে নেগেশন মানে এক্সিস্টেন্সিয়াল নেগেশন করলে কী হয়। আচ্ছা এক্সিস্টেন্স নেগেট করছে, এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে যে আমি এখানে হয়তো বলছি যে এই ক্লাসে অন্তত একজন স্টুডেন্ট আছে যে স্ট্যাটিস্টিক্স জানে, এক্স মানে হচ্ছে এস অফ এক্স মানে হচ্ছে এক্স স্ট্যাটিস্টিক্স জানে, ডোমেইন হচ্ছে এই ক্লাসের স্টুডেন্টরা, তাহলে এই ক্লাসে অন্তত একজন স্টুডেন্ট আছে যে স্ট্যাটিস্টিক্স জানে। এটার অপোজিট কী? এটা নেগেশন কী? নেগেশন হচ্ছে সামনে একটা নট বসিয়ে দেই, এটা নেগেশন কী হয়? এই ক্লাসে অন্তত একজন আছে, চিন্তা করেন আমি বলছি এই ক্লাসে অন্তত একটা মানুষ আছে যে স্ট্যাটিস্টিক্স জানে, এটা আমার দাবি, অন্তত একজন, দুজন থাকলে আমার কোনো সমস্যা নেই, দশজন থাকলে সমস্যা নেই, অন্তত একজন আছে, এটা আমার দাবি। তুমি বলছো আমার দাবিটা ভুল, তুমি প্রমাণ করতে চাও আমার দাবিটা ভুল, তোমার এখন কী করতে হবে? আমি বলছি অন্তত একজন জানে, তোমার প্রমাণ করতে হবে যে কেউ জানে না, এমন একজন মানুষও নাই এই ক্লাসে যে স্ট্যাটিস্টিক্স জানে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে কেউ জানে না, কেউ জানে না কী করে লেখে জানো? কেউ জানে না লেখে হচ্ছে, কেউ জানে না লেখে এভাবে, কেউ জানে না লেখে যে সবার জন্য এটা সত্য যে সে জানে না, সবার সবার জন্য সে জানে এই কথাটা মিথ্যা, সবার জন্য জানে মিথ্যা, সবাই স্ট্যাটিস্টিক্স জানে কথাটা মিথ্যা, সবার জন্য স্ট্যাটিস্টিক্স জানে কথাটা মিথ্যা, মানেই হচ্ছে যে সবার জন্য এটা সত্য যে সে স্ট্যাটিস্টিক্স জানে না, তাই না? আচ্ছা তাহলে এখানে আমাদের আসছে যে একজন অন্তত একজন স্ট্যাটিস্টিক্স জানে, সামনে নট, তাহলে এটা আছে যে সবার জন্য এটা সত্য যে সে স্ট্যাটিস্টিক্স জানে না, বা সবার জন্য এটা মিথ্যা যে সে স্ট্যাটিস্টিক্স জানে। রাইট, তাহলে আমি আগেরটা আমি একটু নিচে লিখি আবার চট করে, সবাই সব ইঞ্জিনিয়ার ক্যালকুলাস জানে, এটা নেগেশন ছিল, অন্তত একজন ইঞ্জিনিয়ার আছে যে ক্যালকুলাস জানে না। আচ্ছা এবারে ম্যাথমেটিক্সের প্যাটার্নস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব ভালো করে গণিত শিখতে গেলে সবসময় প্যাটার্নে খোঁজ করতে হয়, সবসময় খুঁজতে হয় যে এই জিনিসগুলোতে কী প্যাটার্নটা কী, ছকটা কী, এটা আমার আগে দেখা কোন জিনিসের সাথে মেলে। এখানটা দেখি, ইউনিভার্সালকে নেগেট করলে, ইউনিভার্সাল এক্স পি এক্সকে নেগেট করলে নেগেশন হচ্ছে এক্সিস্টেন্সিয়াল এক্স নট পি এক্স, অর্থাৎ ইউনিভার্সালটা এক্সিস্টেন্সিয়াল হয়ে যাচ্ছে, স্টেটমেন্টটা নেগেটেড হয়ে যাচ্ছে, তাই না? ফাংশনটা পি এক্স ছিল, নট পি এক্স হয়ে যাচ্ছে, ফর অলটা এক্সিস্টেন্সিয়াল হয়ে যাচ্ছে। আবার প্রথম লাইনে উপরের লাইনে আসলে দেখতে পাচ্ছি যে এক্সিস্টেন্সিয়াল এক্স এস এক্স, এটা নেগেশনে এক্সিস্টেন্সিয়ালটা ইউনিভার্সাল হয়ে যাচ্ছে এবং এস এক্সটা নট এস এক্স হয়ে যাচ্ছে, এটা সবসময় সত্য। তুমি যদি কোয়ান্টিফাই প্রপোজিশনকে নেগেট করো, কোয়ান্টিফাইড একটা প্রপোজিশনকে তুমি যদি নেগেট করো, কোয়ান্টিফায়ারের ধরনটা উল্টে যাবে, ইউনিভার্সাল থাকলে এক্সিস্টেন্সিয়াল হয়ে যাবে, এক্সিস্টেন্সিয়াল থাকলে ইউনিভার্সাল হয়ে যাবে, এবং নর্মাল যে ফাংশনগুলো আছে পি এক্স থাকলে সেটা নট পি এক্স হয়ে যাবে, নট পি এক্স থাকলে সেটা পি এক্স হয়ে যাবে। প্যাটার্নের কথা বলছিলাম, এই একই জিনিস আমরা আগের লেকচারে এক জায়গায় লক্ষ্য করেছি, ডিমর্গানস ল, ডিমর্গানস লতে ছিল যে আমি যদি পি অ্যান্ড কিউ এটাকে নট করি, সেদিন কী দেখেছিলাম, পিটা নট পি হয়ে যাবে, অ্যান্ডটা অর হয়ে যাবে, কিউটা নট কিউ হয়ে যাবে। আবার আরেকটা ডিমর্গানস ল ছিল যে আমি যদি পি অর কিউকে নট করি, পিটা নট হয়ে যাবে, অরটা অ্যান্ড হয়ে যাবে, কিউটা নট কিউ হয়ে যাবে। অনেকটা একরকম লাগছে না? অ্যান্ড থাকলে অর হয়ে যাচ্ছে, অর থাকলে অ্যান্ড হয়ে যাচ্ছে, এবং ফাংশনগুলো নেগেট হয়ে যাচ্ছে, এখানেও একই ব্যাপার, এক্সিস্টেন্সিয়াল থাকলে ইউনিভার্সাল হয়ে যাচ্ছে, ইউনিভার্সাল থাকলে এক্সিস্টেন্সিয়াল হয়ে যাচ্ছে। এই প্যাটার্নটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা অ্যাক্সিডেন্ট না। আমরা আগের লেকচারের শুরু থেকে বলেছিলাম যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার মানে অনেকগুলো অ্যান্ডের, অনেকগুলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার মানে একটা সেটের সবার জন্য সত্য, এরপরে দাবি করা হচ্ছে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আসলে হচ্ছে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা প্রপোজিশন লিখে সেগুলোকে অ্যান্ড করা, এজন্যই ইউনিভার্সালকে নেগেট করলে ঠিক যেরকম অ্যান্ডকে নেগেট করলে অর হয়ে যায়, ইউনিভার্সালকে নেগেট করলে এক্সিস্টেন্সিয়াল হয়ে যায়। এবং এক্সিস্টেন্সিয়াল অন্তত একজনের জন্য সত্য, একটা সেটে অন্তত একজনের জন্য সত্য কথাটা মানে হচ্ছে যে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রপোজিশনটা আলাদা আলাদা করে লিখে সবগুলোকে অর করে দেওয়া, যে অন্তত একটা অবশ্যই
true হতে হবে কাজেই ঠিক যেরকম or কে negate করলে and হয়ে যায় negation কে negate করলে universal হয়ে যায় তো আমরা গত দিয়েছে দেখলাম যে আমি যদি একটা set একটা বড় সেটের সবার জন্য দাবি একটা দাবি করতে চাই বা একটা বড় সেটের অন্তত একজনের জন্য দাবি করতে চাই তাহলে আমার শুধুমাত্র atomic proposition দিয়ে হয় না আমার propositional function ব্যবহার করতে হয় এবং যেখানে propositional function আছে সেখানে আমাকে quantifier ব্যবহার করতে হয় এবং আমরা এটাও দেখলাম আজকে যে quantifier কি করে negate করতে হয় next lecture আমরা দেখব যে কিছু আমার যদি জানা থাকে যে কোন কোন proposition true তাহলে সেখান থেকে আমি কেমন করে বের করতে পারি যে নতুন আর কোন কোন proposition true হবে